আমার পছন্দের একজন মিলিটারি বাচ্চা জিরো পরে সালামু আলাইকুম ওয়েলকাম টু হালিস স্কোয়াড শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এখন সময় সকাল 6:32 আমি হাজির আমার স্কোয়াডের সদস্যদের আপডেট জানানোর জন্য আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে সবাই ভালোই আছে এদিক দিয়ে গতকালকে বৃষ্টি হয়েছে আমি তো খোলা ছাদে কবুতর পালি তো দেখা যাচ্ছে যে বৃষ্টিতে গতকালকে আমার লফটের কিছু ট্রেতে পানি জমছিল রাতে এসে ওগুলো অফিস থেকে এসে পরিষ্কার করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওরা এখন সবাই ভালো আছে ট্রেগুলো সব মোটামুটি পরিষ্কার করে ক্লিন আপ করে রাখা হয়েছে জিলা বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিছি কারণ বাবা মার সাথে মারামারি করতেছিল এতে আমার কবুতরগুলোর সমস্যা ছিল এই হচ্ছে ওদের অবস্থা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এখানেও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে বাঘাগুলো পাখিগুলো আলহামদুলিল্লাহ এদের অবস্থান ভালো আলহামদুলিল্লাহ ওয়ান লফটেরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে চিলা কবুতরটা সবসময় ফ্রন্টে থাকে ভালোই লাগে দেখতে এরকম একটা চিলা একটা আর এ হচ্ছে মাঝিগুলো যেগুলো উঠবে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে সবাই আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে খাবারের টাইম খাবার দিয়ে আবার আসতেছি আজকে হাঁসগুলোকে বাইরে ছেড়ে দেওয়া হইলো আলহামদুলিল্লাহ দুষ্টামি শুরু করে দিয়েছে যা পাচ্ছে তাই খাচ্ছে বেস্ট অফ লাক আমরা কচুরি লাভার কচুরি খাই আর ঘুরি ফিরি আমার পছন্দের অনেকগুলো কবুতর এই জায়গা আছে আমি আসলে বাঘা কবুতর বেশি পছন্দ করি তাই যত ধরনের বাঘা আছে আলহামদুলিল্লাহ সব ধরনের কালেকশন করেছি নর্মাল বাঘা চুইঠাল চুইঠাল মজা আলা মাকড়া মজা আলা মাকড়া চুইঠাল সকল ধরনের বাঘাই আলহামদুলিল্লাহ আমার লফটে আছে এই হচ্ছে লফটের বাদবাকি কবুতরগুলো যেগুলো আমি থরের জন্য মাঝে মাঝে ধরে দেই এই হচ্ছে তারা এদের জন্য দোয়া করবেন আমার পছন্দের বাঘাদের জন্য আমার খুব ফেভারিট একটা বাঘা মাদি আমার ফেভারিট সবগুলো বাঘা মাদি এই জায়গায় আছে আলহামদুলিল্লাহ এদের জন্য সবসময় দোয়া প্রার্থী যাতে আরও কিছু কালেকশন সুন্দর নিজের ঘর থেকেই করতে পারি আর এই জায়গায় হচ্ছে আমার ফেভারিট বাগানরগুলো যত ধরনের নর হয় বাগার মধ্যে বাঘা কবুতর যত ধরনের হয় সব ধরনের মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এখন পর্যন্ত বাকিটা আল্লাহ তালা জানে কতদিন আরও কালেকশন করতে পারবো অথবা নিজে এগুলো আপডেট করতে পারবো দোয়া করবেন এদের জন্য আই এম এ বাগা লাভার আলহামদুলিল্লাহ ছাদের সব খাওয়া দাওয়া এবং গোছানোর পর্ব শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ